ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে স্কুল সার্ভিস কমিশনের একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা সহ তার পরীক্ষা পদ্ধতি এবং ওভারঅল স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে তার কলকাতা গেজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখান থেকেই নির্যাস তুলে নিয়ে আজকে আমি ডিসকাস করব একটু দেখুন প্রথমে যে বিষয়টা আসছে এবারে পাঁচটা গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপার প্রাইমারি যেটা ফাইভ টু এইট তাকে গ্রুপ ওয়ান নাইন টেন গ্রুপ টু ইলেভেন টুয়েলভ গ্রুপ থ্রি এবং ফিজিক্যাল এডুকেশান গ্রুপ ফোর ওয়ার্ক এডুকেশান গ্রুপ ফাইভ এবং এই গ্রুপ নামেই কিন্তু এরপর এইগুলো পরিচিত হবে নেক্সট যেটা বলতে চাইছে দেখুন ক্যান্ডিডেট ইজ রিকোয়ার টু সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশান অনলি অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে একটি দরখাস্ত বা আবেদনপত্র জমা দিতে হবে কিন্তু সেখানে তার চয়েস অব গ্রুপ ইন অর্ডার অফ প্রেফারেন্স অর্থাৎ যদি তার মিনিমাম যে যোগ্যতা প্রত্যেকটি গ্রুপের জন্য যদি তার যোগ্যতা থেকে থাকে সে যদি কোয়ালিফাই করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেক্ষেত্রে সে একাধিক গ্রুপ চয়েস করতে পারে এবং সেক্ষেত্রে তাকে প্রেফারেন্স দিতে হবে অর্থাৎ দেখা গেল সে হয়তো গ্রুপ ওয়ানটাকে ফার্স্ট প্রেফারেন্স দিল গ্রুপ টুটা সেকেন্ড প্রেফারেন্স বা গ্রুপ থ্রিটাকে থার্ড প্রেফারেন্স বা এমনটা হতে পারে গ্রুপ থ্রি সেটাকে সে হয়তো আপনার যেটা এইচ এস সেকশান মানে একাদশ দ্বাদশ সেটা হয়তো সে ফার্স্ট প্রেফারেন্স দিল তারপরে নাইন টেনটা সেকেন্ড প্রেফারেন্স ফাইভ টু এইট থার্ড প্রেফারেন্স এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশান একটাই হবে সেখানে প্রেফারেন্স দেওয়ার সুযোগ থাকবে এটা হচ্ছে বিষয় নেক্সট যে বিষয়টা সামনে আসছে দেখুন এবার এই যে প্রেফারেন্স যেটা দেয়া হবে সেটা অ্যাকচুয়ালি কিভাবে কার্যকর করা হবে তার জন্য একটা এক্সাম্পেল দেওয়া হয়েছে তো মনে করুন তিনটে ক্যাটাগরি এক্স ওয়াই জেড এবার ক্যাটাগরি মানে এখানে গ্রুপ আপনি যে গ্রুপগুলো চয়েস করছেন গ্রুপ ওয়ান গ্রুপ টু বা গ্রুপ থ্রি ধরুন প্রত্যেকটা গ্রুপে দশটা করে ভ্যাকেন্সি আছে এবার আপনি প্রেফারেন্স দিয়েছেন এক্স ক্যাটাগরিটাকে ফার্স্ট প্রেফারেন্স ওয়াই ক্যাটাগরিটা সেকেন্ড প্রেফারেন্স আর জেড ক্যাটাগরিটা থার্ড প্রেফারেন্স এবার দেখা গেল আপনার র্যাঙ্ক এক্স ক্যাটাগরির জন্য আপনার র্যাঙ্ক হয়েছে ইলেভেন্থ ওয়াই ক্যাটাগরির জন্য র্যাঙ্ক হয়েছে সেভেন্থ জেড ক্যাটাগরিতে আপনার র্যাঙ্ক হয়েছে ফার্স্ট অর্থাৎ মনে করুন আপনি একদম ফাইভ টু টুয়েলভ পর্যন্ত তিনটা ক্যাটাগরিতে আবেদন করেছেন পঞ্চম থেকে এইটটা ফার্স্ট পেপারেন্স তারপরে ধরুন নাইন টেনটা সেকেন্ড পেপারেন্স আর ইলেভেন টুয়েলভটা থার্ড পেপারেন্স এবারে দশটা করে ভ্যাকেন্সি আপনি এইভাবে র্যাঙ্ক করেছেন তাহলে এবার ফার্স্ট প্রেফারেন্স এক্স সেখানে দশটা ভ্যাকেন্সি আপনি এগারোই র্যাঙ্ক করেছেন আপনি বাদ চলে গেলেন এরপর আপনাকে ধরা হবে সেকেন্ড চয়েস অর্থাৎ সেকেন্ড যে প্রেফারেন্স দিয়েছেন আপনি ওয়াই ক্যাটাগরিকে সেকেন্ড প্রেফারেন্স দিয়েছেন তাতে আপনি সেভেন্থ র্যাঙ্ক করেছেন আপনি সেই ওয়াই ক্যাটাগরির জন্য মেরিট লিস্টে এনলিস্টেড হবেন কিন্তু আপনি জেড ক্যাটাগরির জন্য ফার্স্ট লিস্টে থাকা সত্ত্বেও র্যাঙ্ক ফার্স্ট হওয়া সত্ত্বেও আপনি কিন্তু যেহেতু সেটা থার্ড প্রেফারেন্স দিয়েছেন সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না এই বিষয়টা কিন্তু প্রেফারেন্স দেওয়ার সময় অত্যন্ত চিন্তাভাবনা করে কিন্তু প্রেফারেন্সটা দিতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনার যে প্রেফারেন্সটাতে আপনি মানে সুযোগ পেয়ে যাবেন আপনার সেটা কি অ্যাকসেপ্ট করা হবে অর্থাৎ র্যাঙ্কটা আগে থাকলে বা ভালো র্যাঙ্ক থাকলে প্রেফারেন্স যদি সেটা পরে দেওয়া হয় সেটা কিন্তু অগ্রাধিকার পাবে না সেটা বাতিল হয়ে যাবে এটাই কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া আছে পাশাপাশি যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখি এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া নিয়ে যে সহজ বিষয়টা বলা হয়েছে পাশাপাশি স্কেল দেখুন গ্রুপ ওয়ান মানে ফাইভ টু এইট তাদের স্কেল হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের স্কেল এলিজিবিলিটি প্রত্যেকটাতেই একটাই বলা হয়েছে এনসিটির যা ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া মেনে হবে পাশাপাশি গ্রুপ টু মানে নাইন টেন তাদেরও তাদেরকেও কিন্তু গ্রাজুয়েট স্কেল দেওয়া হবে গ্রুপ থ্রি মানে একাদশ দ্বাদশ তাদের পোস্ট গ্র্যাজুয়েট স্কেল দেওয়া হবে এবং শিক্ষা কর্মশিক্ষা উভয় ক্ষেত্রেই গ্র্যাজুয়েট স্কেল দেওয়া হবে অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট স্কেলটাকে কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হলো এটা হচ্ছে স্কেলের বিষয় এলিজিবিলিটি বা বয়স যেগুলো আছে এলিজিবিলিটি অ্যাজ পার এনসিটি নর্মস এখানে মেনে চলা হবে এটাই শুধু বলা আছে এরপর দেখুন গ্রুপ ওয়ানের ক্ষেত্রে পরীক্ষার যে নম্বর বা পদ্ধতি সেটা নিয়ে ডিসকাস করবো গ্রুপ ওয়ান মানে ফাইভ টু এইট ফাইভ টু এইট যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য টেট হবে অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট দেড়শো নম্বরের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে পাশাপাশি গ্রুপ দুই থেকে গ্রুপ পাঁচ অর্থাৎ আপনার নাইন টেন ইলেভেন টুয়েলভ শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য যেটা বেশ হচ্ছে পিটি পিটি মানে হচ্ছে প্রিলিমিনারি টেস্ট সেটাও দেড়শো নম্বরের এমসিকিউ হবে এবং দেখুন এই যে দেড়শো নম্বরের এমসিকিউ হবে উভয় ক্ষেত্রেই তার ওয়েটেজ দেওয়া হবে কিন্তু হান্ড্রেড মার্কস অর্থাৎ দেড়শোতে আপনি যা নম্বর পাবেন একশোতে সেটা কত নম্বর এইভাবে এই ওয়েটেসটাকে একশো মার্কসে কনভার্ট করা হবে দেড়শোটা করে এমসিকিউ থাকবে অর্থাৎ যদি আপনি দেড়শোটা এমসিকিউ অ্যান্সার করে দেড়শোতে দেড়শোই পান সেক্ষেত্রে আপনি একশোতে একশো পাবেন বা যদি আপনি দেড়শোতে পঁচাত্তর পান সেক্ষেত্রে আপনি একশোতে পঞ্চাশ পাবেন অর্থাৎ আমরা টেট বা পিটি যাই বলি না কেন তার দেড়শোটা এমসিকিউকে মার্কস মার্ক্স হিসাবে ওয়েটেস দেওয়া হবে হান্ড্রেড নেক্সট যে মার্কস রয়েছে রিটিন এক্সামিনেশান রিটিন এক্সামিনেশানে ইংলিশ থাকছে ফিফটিন মার্কস মানে পঞ্চাশ নম্বর এবং যেহেতু প্রথমেই বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু এমসি ব্যাপার নয় এটা লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর ইংরাজি পঞ্চাশ নম্বর হচ্ছে আপনি যে মিডিয়ামে পরীক্ষা দেবেন সেটা বাংলা হলে বাংলা বা অন্য কোনো মিডিয়াম হলে তাতে পঞ্চাশ নম্বর পাশাপাশি সাবজেক্টের পরীক্ষা হবে একশো নম্বর তাহলে দেখুন রিটেন এক্সামিনেশান মোট হচ্ছে দুশো আর টেট বা পিটি তার আমরা নম্বর ছিল একশো ওয়েটেজ তাহলে মোট যোগ করে টোটাল আমরা তিনশো নম্বর দাঁড়াচ্ছে এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ টেট বা পিটিটা এমসিকিউ টাইপ হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে এটা সমস্ত হবে লিখিত পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপ সেটা দু নম্বর কি তিন নম্বর সেটা বিস্তারিত পরে সিলেবাসের সঙ্গে হয়তো জানা যেতে পারে এরপরে যেটা আসছে আপনার মার্কস ইন টেট বা পিটি যেটা বলা হচ্ছে যে ফার্স্ট টু অপটেন কোয়ালিফাই মার্কস ইন টেট বা পিটি অর্থাৎ আপনি যে দেড়শোটা এমসি কিউর পরীক্ষা দিচ্ছেন যার ওয়েটেজ একশো নম্বর আগে সেই পরীক্ষাটা আপনাকে পাস করতে হবে তাও যদি পাস করেন তবে আপনার রিটিন এক্সামিনেশানের খাতা দেখা হবে আপনাকে রিটিন এক্সামিনেশান দেওয়ার জন্য সুযোগ দেয়া হবে কিন্তু টেট বা পিটি অর্থাৎ ফাইভ টু এইটের জন্য টেট বাকি গ্রুপগুলোর জন্য পিটি মানে প্রিলিমিনারি টেস্ট এইটাতে পাশ করতে পারলে তবে আমরা রিটিন এক্সামিনেশানের খাতা দেখা হবে এইটা হচ্ছে সামগ্রিক নির্যাস যেটা এখনও সামনে এসেছে এবার সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন যেটা রিটিন এক্সামিনেশনের বলা হয়েছে সেই বিষয়টা যদি আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে তবে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন বহুদিন ধরে মুখিয়ে আছেন আমি একটা কথাই বলবো আপনারা প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দিন কারণ কাজ কিন্তু বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে এটুকু আমি বলতে পারি ভিডিওটি শেয়ার করে এই তথ্য সবাইকে পৌঁছে দিন বেকার ভাই বোনেদের উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব ভালো থাকুন ধন্যবাদ